আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবার দয়ায় ভালো আছি। তো কাজ করছি, রান্না করছি, চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর চুলায় ডাল। আজকে একটু পাতলা ডাল করব, বেশি করে ডাল বসিয়েছি। আর আজকে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের লেজ, মাথা, এগুলো দিয়ে একটা মিষ্টি কুমড়া রান্না করব। তো ঠিক আছে। আর এখানে হলুদ মরিচ আছে, এটা বের করে নিচ্ছি আমি। মশলাগুলো আগে রেডি করে রাখলে সুবিধা হয় আর কি, কাজ করতে, রান্না বান্না করতে। আর অনেক দিন পরে আবার একটি ভিডিও একটু করার চেষ্টা করছি, ভিডিও বলতে একটু শেয়ার করার চেষ্টা করছি। আসলে এত ব্যস্ততা, এত ঝামেলা, এত কিছু থাকা অবস্থায় কিন্তু আসলে হয় না, অনেক সময় ইচ্ছা থাকলেও পারি না, তো এরকম হয়ে যায় আর কি। তো ঠিক আছে, এই যে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ি। আমার ভাত অলরেডি আমি গড় দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ডালটাকে একটু আমি ডাল চুলায় বসিয়ে, তারপরে কিন্তু যখন একদম বলক দিয়ে ডাল সেদ্ধ হয়ে যায় তখন আমি হলুদ গুঁড়ি দিই, তারপরে ডালটা ঘুটে, আমি তো ঘুটুনি দিয়ে ঘুরতে পারি না, তখন আমি ডালটাকে ভাড়া করে নেড়ে হচ্ছে ঘুটে ফেলে, যাই হোক। তো এখন আমি সুন্দর করে একটা ফ্রাই প্যানে ভালো করে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ডালটাকে বাগার দিব। এই যে দেখেন, আমি এইভাবে ডাল বাগার না, তবে এইভাবে এটা দিয়ে কিন্তু বেশ ভালো একদম ডাল ঘুটুনির মতো হয়। আমি কিন্তু এইভাবেই করি। আসলে আমার প্রবলেমটা হচ্ছে আমার হাতে অ্যালার্জির মতো চলে আসে, আমি জানি না কেন আমি ডাল ঘুটুনিটা ওইভাবে ইয়ে করতে পারি না। তো এই তো আমার অলরেডি ডাল বাগারও দিয়ে ফেলেছি, যেহেতু আমার ক্যামেরা হাতে, তো এই জন্য আমি কিন্তু বাগার দেওয়াটা আমি ওইভাবে শ্যুট করতে পারিনি। তো ঠিক আছে। আর এখানে হচ্ছে একটু মাছ ভাজি করে নিচ্ছি। তো যাই হোক, আর ডালটা তো হয়ে গেছে, আর মিষ্টি কুমড়া কাটতে হবে, ইলিশ মাছ দুটা কাটতে হবে। তো এগুলো ধুয়ে ক্লিন করে যতটুকু সম্ভব চেষ্টা করছি একসাথে সব কিছু করে ফেলা। তো এই তো মাছগুলো, এগুলোকে সুন্দর করে ভিজিয়ে আস্তে ছাড়াতে হবে, আস্তে ছাড়িয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি আস্তেগুলো অলরেডি ছাড়িয়ে একটু, তারপর আছে হালকা, এগুলো একটু আস্তেগুলো খুলে একটু চামচ দিয়ে একটু ইয়ে করলেই কিন্তু, স্প্রে দিলেই কিন্তু উঠে যাবে। তো যাই হোক, আর মিষ্টি কুমড়াটা কাটবো। মিষ্টি কুমড়াটা মনে হচ্ছে অনেক বড়, কিন্তু না, এই যে দেখি একদম পাকা মিষ্টি কুমড়া, কিন্তু ভিতরে একদম শুকাই গেছে, অনেকদিন অবশ্য হয়েছে মিষ্টি কুমড়াটা ছিল বাসায়। তো এই হচ্ছে ইলিশ মাছ, এই যে পুরোটা ক্লিন করেছি, ধুয়ে নিয়েছি, রক্ত পানি বের হয়ে গেছে, তো একটু আমি কেটে নিব। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। এই তো আমি একটু বড় বড় পিসই রাখবো। আর এখানে হচ্ছে করলা কেটেছি, আর এখানে হচ্ছে একটু ছোটো ছোটো করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, একটুখানি বেগুন ছিল, আর এই খোসাগুলো রাখলাম, ভাবছি খোসা সেদ্ধ করে একটা কিছু তৈরি করা যায়। তো ঠিক আছে, এই যে মাছটাকে কেটে দেখাচ্ছি, দেখি না, আলহামদুলিল্লাহ ভালো আছে, একদম ফ্রেশ মাছ, টাটকা মাছ। আর এখন তো ইলিশের সিজন, তাই ইলিশ মাছ সবার ঘরে ঘরে, ইলিশ মাছ থাকবে না এরকম কি কিছু হয় নাকি? তো এটাই আর কি। তো ইলিশ মাছ আমাদের বেশ ভালোই খাওয়া হয়, মোটামুটি, খুব বেশি না, খুব কমও না, সব মাছের মতো করে ইলিশ মাছটা খাওয়া হয় এ আর কি। তো আমি দুটো মাথায় কেটে নিচ্ছি, লেজ কেটে নিচ্ছি। তো এগুলোকে ভালো করে ক্লিন করতে হবে, ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাবান্না করব এই আর কি। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোটো বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে, এই জন্য গলাটা একটু বসে আছে এই আর কি। আমি কিন্তু অলরেডি রান্না শেষ, তারপরে আমি আবার শ্যুট করেছি। আমি রান্নার সময় একদম ভিডিও অন করতে পারি নাই, কারণ এত ব্যস্ততার মধ্যে এগুলো হয় না অনেক সময়। তো যাই হোক, ভিডিও দিব সামনে ইনশাল্লাহ,
বারবারই বলছি সামনে ইনশাল্লাহ ভিডিও দেব, গুছিয়ে একদম স্টার্ট করব, প্রথম থেকে চেষ্টা করব। যে কোনো জিনিস প্রথম থেকে শেষ অবধি দেওয়া, গুছিয়ে দেওয়াটার মধ্যে আলাদা একটা আনন্দ থাকে, আমারও করতে ভালো লাগবে, এরকম ভিডিও আপনাদেরও দেখতে ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আর এই তো করলা ভাজিটা অলরেডি করে ফেলেছি, তো যতটুকু সম্ভব করেছি এই আর কি। আর এখন শাওয়ার নিব, শাওয়ার নিয়ে তারপর হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া দিয়ে